সেদিন কাকলি আপু যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছিল এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা ছিল আমার জন্য একটা সানস্ক্রিন ক্রিম। আমরা যারা রোদে যাই, ইভেন যারা রোদে না যাই, ভিতরে ঘরের লাইটের মধ্যেও থাকি বা কাজ করি বা চলাফেরা করি, তাদের সবারই কিন্তু সানস্ক্রিনটা লাগানো খুবই দরকারি। কাকলি আপুর সানস্ক্রিন ক্রিমটা খুব ভালো, এটা আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি। তো অ্যাপ্লাই করার সময় ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করি এবং ভিডিও করে শেয়ার করি, দেখা যাক কী হয়, মুখে সুন্দর করে স্মাজ হয়ে যায় কি না বা ভেসে ভেসে থাকে কি না বা কেমন টেক্সচার আসে। তো আমি যখন ওপেন করলাম, ওপেন করার পর ক্রিমটা বের করার পর দেখলাম যে এটা খুবই সফট। এটা দেওয়ার পরে মুখে কেমন একটা বিবি লুক চলে আসে, এক্সট্রা মেকআপ করা লাগে না, এরকমই একটা ফিলিংস চলে আসে। তো কাকলি আপু সাজেস্ট করেছিলেন এই ক্রিমটা যখন লাগাবো, লাগানোর পরে আমরা যখন রোদে যাব, তার হাফ অ্যান আওয়ার পর একটু একটু করে অ্যাপ্লাই করলে জিনিসটা ভালো রেজাল্ট হয়। আপনারা জানেন যে খুব বেশি রোদে গেলে স্কিনটা কেমন সানবার্ন হয়ে যায়, আর আমারটা খুব ড্রাই হয়ে যায়, স্কিন পিল অফ হতে থাকে, কালো কালো পিগমেন্ট হতে থাকে। ক্রিমটা আমার খুবই পছন্দ হলো এবং আমার মনে হলো আমাকে অনেক স্যুট করবে। আমি ভাবলাম আপনাদের জন্য কাকলি আপুর পেজের লিঙ্কটা শেয়ার করে দিই, সবাই দেখবেন।